রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় সহ বাংলাদেশের একাধিক জায়গায় শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.2। কম্পনের উৎসস্থল কুমিল্লা থেকে 48 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শনিবার সকাল 9:05 বাংলাদেশে ভূমিকম্প হয়। উৎসের গভীরতা ছিল মাটি থেকে 55 কিলোমিটার নিচে। ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গেছে। ভূমিকম্প হয়েছে ত্রিপুরা মিজোরামের বেশ কিছু এলাকায়, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিছুদিন আগে নেপালে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। কম্পনে টের পাওয়া গিয়েছিল দিল্লি, পাঞ্জাব সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।